ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আজ সকাল 7টায় তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12:01 কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকীর সূচনা করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সরকারের উন্নয়ন যজ্ঞের সুফল জনগণ পাচ্ছে এটি অব্যাহত রাখতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার 2 উদ্বোধনকালে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়াচ্ছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। 1/11 চাইতেও কঠিন সময় পার করছে দেশ, বিএনপিকে নির্মূল করতে চায় সরকার বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনকে সাহসিকতার সাথে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হজযাত্রীদের ভিসার শতভাগ কাজ এখন থেকে বাংলাদেশেই হবে আশ্বাস সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের। তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না। রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ অপরাধী বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলে ক্ষোভ প্রকাশ ক্রেমলিনের। প্রিমিয়ার লিগ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবকে 4-3 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী।